আসসালামু আলাইকুম দর্শক দর্শক আমার পাশে যে মা বসে আছেন উনি দীর্ঘদিন যাবত প্রায় গত 5 বছর যাবত উনি ওনার অস্টিওআর্থ্রাইটিস জনিত হাঁটু ব্যথা এবং পিএলআইডি জনিত ওনার লাম্বারের ব্যথা নিয়ে ভুগেছেন আগে অনেক কাজ করতে পারতেন সংসারের পুরো সংসারকে নিজের হাতে উনি সাজাতেন নিজের হাতে গুছিয়ে রাখতেন বাট যখন থেকে ওনার এই প্রবলেমটা শুরু হলো কোনো কারণ ছাড়াই উনি নিজেও জানেন না আসলে কিভাবে এই প্রবলেমটা শুরু হয়েছিল বাট যখন থেকে প্রবলেমটা শুরু হয় স্বাভাবিক যে কাজগুলো স্বাভাবিক কাজগুলো করা একটা সময় ওনার বন্ধ হয়ে গেল উঠা বসা নামাজ পড়া কোনো কাজ আর ঠিকমতো করতে পারছিলেন না একটা সময় এবং এটার জন্য উনি অনেক জায়গায় অনেক ডক্টর দেখিয়েছেন অনেক চিকিৎসাও করেছেন বাট ভালো কোনো রেজাল্ট পাননি বাট একটা সময় যখন উনি এই ডিপিআরসি হসপিটাল ডক্টর মোহাম্মদ শফিকুল প্রধান স্যারের বিষয়ে জানতে পারেন স্যারের কাছে চলে আসে এবং আসার পরে মাত্র 20টা সেশনে আলহামদুলিল্লাহ এখন উনি সম্পূর্ণ সুস্থ আছেন ভালো আছেন এখন হাঁটু ভাঁজ করে বসতে পারেন নামাজ পড়তে পারেন সংসারের কাজকর্ম করতে পারেন হাঁটাচলা করতে পারেন অনেক কিছু যে কাজগুলো আগে উনি করতে পারতেন না সেই কাজগুলো এখন করতে পারেন আসুন দর্শক আমার এই মায়ের মুখে একটু শুনি কি হয়েছিল এবং কেমন আছেন আজকে উনি আসসালামু আলাইকুম মা কেমন আছেন আজকে ভালো মা আমরা জানি যে আপনি আমাদের এই ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিকুল প্রধান স্যারের কাছে আপনার কিছু সমস্যা নিয়ে এসেছিলেন এই সমস্যাগুলো যদি আমাদেরকে একটু সংক্ষেপে একটু বলতে দিন কি কি সমস্যা আমার সমাধান হয়েছে আচ্ছা কি কি সমস্যা ছিল যদি একটু সমস্যা আমার হাঁটুতে সমস্যা বেশি হাঁটুতে ব্যথা ছিল আর পাশাপাশি আপনার কোমরেও ব্যথা ছিল কোমরে হাড় হয়ে গেছে আচ্ছা গত 5 বছর থেকে আপনার এই সমস্যাটা প্রথম দেখা দেয় হ্যাঁ প্রথম দেখা দেয় আমার হাঁটু আচ্ছা হাঁটুর পরে হলো মাজা মাজার পরে মানে আমার যে হাঁটু আবার 2 মাস ধরে ব্যথা 2 মাস ধরে অনেক কষ্ট করলাম পরে হঠাৎ মনে হইলো যে আরে ফাইল দেখি ফাইল দেখি ডাক্তারের কাছে আসলাম আচ্ছা মাঝখানে যখন প্রথম আপনার হাঁটু ব্যথা শুরু হলো প্রচন্ড রকম হাঁটু ব্যথা আপনি উঠতে পারছেন না বসতে পারছেন না নামাজ পড়তে পারছেন না বসে বসে রান্না বান্না করা বা সংসারে কাজ করার জন্য যে মাটিতে বসতে বা হাঁটা চলা করা এক পাশ থেকে আরেক পাশে যাওয়া আপনার কিছুটা কষ্টকর হয়ে গিয়েছে অনেক কষ্ট হয়েছে এবং অনেক কাজ যা করছি মোর আমি দেবো এ করছি আর ছেলের বউ রয়ে কত দেয় নাই যেন আপনার অসুবিধা আপনি করেন না আল্লাহ করি নাই অনেক করি না অনেক ছেলের বউ রে করে মানে মানে ছেলে বউরে করলে কি আমার নিচের মধ্যে কত কাজ গোসলকরণ লাগে পাঁচ দলা গোসলকরণ লাগে নামাজ শরণ লাগে আবার আমার শাশুড়ি 110 বছর বয়স এখন তো আছে অন্ধ আলহামদুলিল্লাহ অন্ধ এই শাশুড়ির খেজমত করি আর কি আলহামদুলিল্লাহ তো এই হাঁটু ব্যথা এবং কোমর ব্যথা নিয়ে আপনি ডক্টরও দেখিয়েছেন ট্রিটমেন্টও নিয়েছিলেন এর আগে কিন্তু আপনি কোনো ফলাফল পাননি না না আচ্ছা আপনার এই ডিপিআরসি হসপিটালে ডক্টর শফিকুল্লাহ প্রধান ওনার বিষয়ে কিভাবে জানতে পারলেন আপনারা ওনার সাথে জানলাম আমার ভাই সঙ্গে আধা বরহীন থাকতো ডাক্তার আচ্ছা আল্লাহ আমার ভাইয়ের হাত ব্যথা আছে আমার ভাই 20 দিন ভর্তি আছে উর্জি থাকার পরে আল্লাহ ভালো হয়েছে পরে আমার শুনলো যে হাঁটু ব্যথা আমার ভাই আবার করে যে না কেন আইলাম সুই দিয়ে গেলাম সুই দিয়ে 5 বছর ভালো রইলাম 5 বছর পরে আবার এই অবস্থা হইল আবার 3-4 দিন পরে আবার এলাম আবার আর পরে মানে আমার যে থেরাপি আমি দিতেছি এই থেরাপি দিতেছে স্যার বলেছেন যে আপনি কয়েকটা সেশন নেন কয়েকটা থেরাপি ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন এবং সেই কথা অনুযায়ী আপনি ট্রিটমেন্ট নেওয়া শুরু করলেন হ্যাঁ তো ট্রিটমেন্ট নেওয়া মানে আল্লাহ দিলে লাড়ি দিয়ে আসতাম এতদিন লাড়ি দিয়ে আসতাম আমরা জানি আপনি অনেক দূর থেকে আসেন যদিও মাহমুদপুর কিন্তু তারপর আপনি অনেক ভিতরে অনেক গ্রাম থেকে আপনি আসেন তো এত দূর জার্নি করা তারপর আপনি ট্রিটমেন্টটা নিয়েছেন এবং নেওয়ার পরে এখন দেখছেন যে আলহামদুলিল্লাহ আপনি সুস্থ আছেন ভালো আছেন একটা সময় আপনি আমাদের এখানে লাঠিতে ভর করে আসতেন এখন আপনার লাঠি দরকার হচ্ছে আলহামদুলিল্লাহ এবং বাসায় যে আপনি আপনার কাজগুলো করছেন এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছেন বা স্বাভাবিক নিজের যে কাজগুলো করছেন সেগুলো করতে কি এখন আর আগের মতো প্রবলেম আছে মনে করেন না আমি কিছু কাজ করি না এই যে আজকে দুদিন ধরে যখন এরকম তো এরকম যাই আর এতদিন শুধু ভাও ডাক্তার ঢুকেছে যে ভাও সুদা রাখবেন ভাও সুদা রাখছে কিছু কাজ কর্ম করি না আচ্ছা তারপর নিজের কাজ তো কিছু থাকে বাথরুমে যাই বাথরুমে যেতে হয় আমার এই টয়লেটের দরজার মধ্যে নিয়ে কাজ বিছে দিছে এক কদম দুই কদম গেলে আমি টয়লেটে যাইতে পারি দরজার মধ্যে কাজ বিছে দিছে আমি এরকম তো এরকম যাইতে পারি না আর এখন জিনিসটা মনে আর একটু সহজ হয়ে গেছে আপনার জন্য তো এখন কি মনে হচ্ছে যে এই যে সুস্থ হয়ে ব্যথা মুক্ত হয়ে দীর্ঘদিন পরে কেমন লাগছে আপনার কাছে ভালো লাগছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যে জীবনের শেষ দিন পর্যন্ত সুস্থ থাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।